আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আলোচনা করব মাইক্রোসফট এক্সেল, এক্সেল শিট প্রিন্ট করার নিয়ম নিয়ে। এক্সেল শিট গুলো কিভাবে প্রিন্ট করবেন সেটা খুব ভালোভাবে দেখাই দিব, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। চলুন তাহলে মাইক্রোসফট এক্সেলে যাওয়া যাক। তাহলে মনে করুন আপনার এই ডিফিকাল্ট স্যালারি শিটটি আপনি কি করবেন, প্রিন্ট করবেন। তাহলে প্রিন্ট করলে আপনি কি করবেন, প্রথমত দেখবেন আপনি প্রিন্ট কত করবেন। এইখানে প্রিন্ট প্রিভিউতে এসে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে দেখবেন আপনার প্রিন্ট কতটুকু হবে। এটা যদি আপনি যদি আপনার যদি শোনা করে তাহলে কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে দেখেন প্রিন্ট প্রিভিউ লেখা আছে, প্রিন্ট প্রিভিউতে টিক মার্কটি করে দিলে আপনার অ্যাকাউন্টটি চলে আসবে। তাহলে কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন, জুম দিয়ে দেখবেন তাহলে আপনার প্রিন্ট হবে কি রকম। প্রিন্ট হবে আপনার এইভাবে, কতটুকু প্রিন্ট হবে, এই অ্যাবসেন্ট ডিউটি পর্যন্ত প্রিন্ট হবে, অ্যাবসেন্ট ডিউটি পর্যন্ত প্রিন্ট হবে। বাকিগুলো, বাকি আরো অনেকগুলো আছে, এগুলা প্রিন্ট হবে না। তাহলে আপনি কিভাবে সবগুলো প্রিন্ট করবেন সেটা দেখাই দিব। তাহলে প্রথমত কি করবেন দেখুন, এখানে একটি কি আসছে, এখানে একটি ডাক চলে আসছে। এই ডাকতে হচ্ছে স্কেল, স্কেল এটা বাড়ানো, বাড়িয়ে কমিয়ে আপনি কি করবেন আপনার শিটটি প্রিন্ট যতটুকু করবেন ততটুকু নিয়ে যাবেন। তাহলে প্রথমে কি করবেন, প্রথমে পেজ লেআউটে চলে আসবেন। পেজ লেআউটে চলে আসার পর এইখানে দেখুন স্কেল, স্কেল স্কেল থেকে আপনি যদি কমান, আপনি যদি কমাই দেন কি হবে, এই ডাকটি ডান দিকে চলে যাবে। ডান দিকে চলে যাওয়া মানে কি বড় হওয়া, বাম দিকে চলে আসা মানে কি ছোট হওয়া। তাইলে এই দাগটি যত যে সেল গুলোতে থাকবে সেই সেল গুলো পর্যন্ত কি হবে প্রিন্ট হবে। তাহলে আপনি যদি আরো যদি কমাই দেন তাহলে এতটুকু পর্যন্ত প্রিন্ট করবো আমি। তাহলে এতটুকু পর্যন্ত স্কেলটা এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। এখন কি করবো, এখন আবার প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখবো। প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখাব, জুম দিয়ে দেখবো তাইলে আমার কতটুকু হয়েছে, ন্যাচারালি সম্পূর্ণ সম্পূর্ণ আসছে। আর আপনি যদি ইয়া করতে চান, আপনি যদি এখানে যদি বর্ডার গুলো দেখাতে চান, বর্ডার সেল গুলো যদি দেখাতে চান, বক্স আকারে যদি দেখাতে চান, তাহলে কি করবেন দেখুন, প্রথমে এই শুরুর একদম শুরু এই সেলটিতে ক্লিক করবেন এবং কন্ট্রোল এ দিবেন, অল সিলেক্ট করবেন। কন্ট্রোল এ সিলেক্ট করার পর হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর এই জায়গায় চলে আসবেন। এই জায়গায় চলে আসার পর কি করবেন, এখান থেকে ক্লিক করে অল বর্ডার্স ক্লিক করে দিবেন। এই অল বর্ডার্স এ ক্লিক করে দিলে কি হবে, অল বর্ডার্স শো করবে। এরপর কি করবেন, এরপর আবার প্রিন্ট প্রিভিউতে যাবেন। প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখবেন আপনি আপনার শিটটি কি রকম হয়েছে। তাহলে এখন আমার বর্ডার গুলো শো করতেছে, তাহলে এইভাবে প্রিন্ট করবো। তাহলে এভাবে প্রিন্ট করলে কি করবেন আপনি, সিম্পলি কন্ট্রোল পি দিয়ে অথবা এখানে অফিস বাটনে এসে প্রিন্টও ক্লিক করতে পারেন। প্রিন্টে ক্লিক করার পর আপনার এখানে প্রিন্টার সিলেক্ট করে কয় কপি সবগুলো সিলেক্ট করার পর ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। তাহলে এরপর আরেকটি হচ্ছে, আরেকটি মাধ্যম হচ্ছে কি, আপনি এই এক্সেল শিটটি মাইক্রোসফট ওয়ার্ডেও নিয়ে যেতে পারেন। কিভাবে দেখুন, প্রথমে এই প্রথম সেলে ক্লিক করবেন এবং কন্ট্রোল অর দিবেন। কন্ট্রোল এ দেওয়ার পর কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর কি করবেন, তাহলে এক্সেলে চলে আসবেন। এক্সেলে চলে আসার পর কি করবেন, এক্সেলে চলে আসার পর আপনি যদি এখানে যদি কোনো কিছু লিখতে হয় তাহলে লিখবেন, এখানে যদি কোনো কিছু লিখতে হয় আপনি লিখবেন। লিখার পর আপনি যদি কন্ট্রোল ভি দেন তাহলে কি হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। এটি এটি কি হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। তাহলে এরপর কি করবেন আপনি, এরপর আপনার আপনার যতটুকু প্রয়োজন বা আপনি কতটুকু সাইজ করবেন এটা দেখা দিবে, এখান থেকে শুরু করে নেবেন।
তাহলে এখান থেকে শুরু করা যাবে। আপনার যদি এখানে উপরে যদি কোনো কিছু লিখতে হয়, এখানে যদি কোনো কিছু লিখতে হয় আপনি লিখতে পারেন, লেখার পর পেন দিতে পারেন। তাহলে এভাবে লেখার পর আপনি কি করবেন, আপনি সিম্পলি পেন দিয়ে দিবেন। পেন দেওয়ার পর কি করবেন, ও সরি, পেন দিয়ে দিবেন। তাহলে এটা হচ্ছে কি মাইক্রোসফট এক্সেল শিটে, মাইক্রোসফট এক্সেল শিটে প্রিন্ট করার নিয়ম হচ্ছে এগুলি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলোচনা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।